যেন এটাকে বিবেচনা করতে পারে, যেটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। এইভাবে আমরা এই বীজটাকে তৈরি করছি অনেকদিন থেকেই, কিন্তু আমাদের কাছে যখন এটার আজকে যেহেতু আমরা বড়ি বীজ হিসেবে আমরা এটাকে যেহেতু ডিক্লেয়ার মানে প্রশাসন যেহেতু আমাদের কাছে রিসার্চের জন্য বুঝিয়ে দিয়েছেন, অন্য কোনো পারপাসে না, শুধুমাত্র গবেষণার জন্য এটা আমরা ব্যবহার করার জন্য বুঝিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে 2.99 কিলোমিটার দীর্ঘ একটা এলাকা। এইটুকুনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গবেষণা করবো এবং এটাকে একটা প্রাণীদের জন্য, বিভিন্ন প্রাণীদের জন্য এটা একটা অভয়ারণ্য করে তুলব, ঠিক আছে? এবং সেই সাথে ভবিষ্যতে যেটা আমরা করব, শুধু প্রাণী না, আমাদের এখানে কিন্তু যেমন সিউইড নিয়ে আমাদের কিন্তু মেরিকালচার করতে হয়, কালচার করতে হয়, ঠিক আছে? সেগুলোর জন্য সমুদ্র উপকূলে হলে আমাদের সুবিধা হয় এই রিসার্চগুলো করতে। সো সমুদ্র উপকূলে যত ধরনের মেরিকালচার অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা এই বিচে অলরেডি করছি এবং করব। সেখানে কিন্তু আমাদের যারা এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু আমরা এই রিসার্চগুলোতে তাদেরকে অংশগ্রহণ করাবো, যেন তারা এটাকে এই রিসার্চগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও জীবন জীবিকার জন্য কিছু উপাদান পেয়ে যায়, ঠিক আছে? এটা একটা মিউচুয়াল আমরা বলি হচ্ছে ইন্টারঅ্যাকশনটা এমন হবে যে আমরা নিজেরা কিছু বীজটাকে আমরা একটা অভয়ারণ্য করব এবং আমাদের গবেষণার একটা স্থান তৈরি করব, সেই সাথে আমাদের যারা কমিউনিটি আছে এখানে তাদের জন্য কিছু আমরা লাইভলিহুডের ব্যবস্থাও করব, মানে জীবন জীবিকার জন্য কিছু ছোট ছোট প্রজেক্ট নিব যেগুলো হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার জন্য প্রযোজ্য, সেরকম কিছু প্রকল্প নিব। এবং এই সমুদ্রটা আপনারা জানেন যে সমুদ্র ইরোশন একটা বিষয়, তাই না? সমুদ্রের পার ভেঙে যাওয়া, ভাঙন, হ্যাঁ, এই জিনিসগুলোকেও আমরা এখানে কিন্তু গবেষণা করে দেখাবো যে কিভাবে আসলে ভাঙন রোধ করা যায়, সেটার জন্য অনেক প্রাকৃতিক নিয়ম আছে, স্যান্ডিউন ফর্মেশন আছে। আপনি যদি ট্যুরিস্টরা যদি এখানে এসে ডিস্টার্ব করে তাহলে কিন্তু এই স্যান্ডিউনগুলো ফর্ম করবে না, বুঝাতে পারলাম? সো এটা যেন একদমই অভয়ারণ্য হিসেবে থাকে যে কেউ এখানে এসে ডিস্টার্ব করবে না, এই এই 2.91 কিলোমিটারকে কেউ মানে অযথা এসে ডিস্টার্ব করবে না, এইভাবে আমরা এই বীজটাকে ঠিকঠাক রাখবো। এবং পলিউশন, এই বীজটা হবে হচ্ছে সম্পূর্ণ পলিউশন মুক্ত, সম্পূর্ণ আবর্জনা মুক্ত। এবং একটা সময় আমরা যদি সাকসেসফুল হই এই বীজটা, আপনাদের সবার সহযোগিতায় যদি আমরা সাকসেসফুল হতে পারি এই বীজটা নিয়ে কাজ গবেষণাগুলো করার জন্য, তখন আমরা কিন্তু এটাকে পাবলিকের জন্য কিভাবে উন্মুক্ত করা যায়, হয়তোবা দেখবেন যে তখন আমরা এখানে একটা প্ল্যাটফর্ম করে দিব, ঠিক আছে, প্ল্যাটফর্ম করে দিব, এখানে এই যে রাজকাকরা আসবে যখন তাদের জন্য সব প্রাণী যখন দেখবে যে এটা আমার জন্য সেফ জোন, না, আমার একটা মানে আমি আবাসস্থল এবং আমি সেফলি ওখানে যেতে পারবো, ডিম পাড়তে পারবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, তখন ওরা সহজেই বিচে চলে আসবে এবং তারা তাদের ডিম পেড়ে বাচ্চা ফুটানোর জন্য আমাদের কাছে রেখে নিশ্চিন্তে যেতে পারবে। প্রত্যেকটা প্রাণীর কিন্তু তার নিজস্ব সিস্টেম আছে, তাই না? সে জানে যে মা কাছিম জানে যে আমার বাচ্চা ডিমটাকে আমি কোথায় রেখে যাচ্ছি, যেখানে কোনো ধরনের মানে ইয়ে হয়, পরিবেশের বিভিন্ন বিপর্যয় হয় অথবা আপনার কি বলে ওটাকে ডিস্টারবেন্স মানে হচ্ছে কি বলো, নানান ধরনের হিউম্যান অ্যাক্টিভিটি বেশি হয়, তখন কিন্তু তারা কিন্তু এগুলোতে আসতে চায় না। আমাদের যত প্রশাসনিক, যত আমাদের সায়েন্টিস্টরা আছে, সমস্ত সায়েন্টিস্টরা এখানে ইনভলভ থাকবে, কারণ আমাদের 5টা ডিভিশন আছে সায়েন্টিস্ট, হ্যাঁ, এবং আমাদের ম্যানেজমেন্ট মানে বিভাগ আলাদা আছে, প্রশাসন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সবাই মিলেই কিন্তু এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব, ঠিক আছে? সংরক্ষিত, হ্যাঁ, গবেষণার জন্য সংরক্ষিত বীজ, হ্যাঁ, সমুদ্র দিবস।